বিসমিল্লাহ রহমানির রহিম। ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকের লেসন শুরু করছি। আজকে আলোচনার বিষয় টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারের রুল অফ 72। এই রুল অফ 72 দিয়ে সাধারণত বোঝানো হয় যে একজন বিনিয়োগকারী কত সময়ের মধ্যে বিনিয়োগকৃত মূলধনটি ডবল বা দ্বিগুণ করতে পারবেন, সেই কথাটি, সেই সময়টি ক্যালকুলেশন করার জন্য আমাদের রুল অফ 72 ব্যবহার করা হয়। রুল অফ 72 তে যেহেতু আমরা সময় নির্ধারণ করছি, সে কারণে এন ব্যবহার করা হয়েছে। তো এন ইজ ইকুয়াল টু 72 বাই আর। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ যে হারে বিনিয়োগকারী তার মূলধনটি বিনিয়োগ করেছেন সেই হারটি হলে আমাদের সময়টি নির্ধারণ করা সম্ভব। একটা উদাহরণ যদি দেই যে 10% হারে কত সময়ের মধ্যে 200 টাকা দ্বিগুণ হবে। এখানে মূলত 200 টাকা আমাদের এখানে ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট হচ্ছে 10%, অর্থাৎ 10% হারে কত সময়ের মধ্যে 200 টাকা ডাবল হয়ে যাচ্ছে, কিংবা কোনো বিনিয়োগকৃত টাকা ডাবল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি। তো আমরা জানি এন অর্থাৎ বছর সমান 72 বাই আর। এখানে আমরা জাস্ট 72টা লিখব এবং সুদের হার দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে ফেলি তাহলে যেটি বের হবে সেটি আমাদের নির্ধারিত সমান। ভাগ যদি করি 7 × 10 = 70 + 2 বছর, অর্থাৎ আমরা যদি 10% হারে 200 টাকা বিনিয়োগ করি এবং সেটি 7 দশমিক